আসসালামু আলাইকুম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন CAS BD 2 এই মডেলের স্কেল কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেই বিষয়ের উপর আজকে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা এই CAS BD 2 বা এই CAS মডেলের যত আপনার স্কেল আছে ক্যালিব্রেশন করতে পারবেন। তো চলুন আমরা কাজ শুরু করি। স্কেল অন করলাম, অন করার পরে আমাকে এভাবে চাইপে চাইপে ক্যালিব্রেশন আনতে হবে। দেখেন ক্যাল আসছে, আমরা ক্যাল ট্রেনে যাব। ক্যাল ট্রেনে হলো ক্যালিব্রেশন সেট করতে হবে, যেমন ইউনিট জিরোতে দিলে কেজি হবে, অনে দিলে পাউন্ড হবে। তারপরে ইন্টার দিলাম, ক্যাপাসিটি আমরা ম্যাক্সিমাম 150 কেজিতে সেট করছি। তারপরে মিড লোড, মিড লোড অর্থাৎ 150 কেজির তিন ভাগের এক ভাগ 50 কেজি। এখানে এটা ডেসিমেল পয়েন্ট, মানে আপনার শূন্যের কয় ঘর পরে পয়েন্ট থাকবে, এখানে দুই ঘর পরে পয়েন্ট থাকবে, সেটা সেট করতে হবে। এটা ইনক্রিমেন্ট অর্থাৎ কয় গ্রাম পর আপনার ওজন শো করবে। এখানে আমরা 100 গ্রাম দিয়েছি। এখানে ডুয়েল ট্রে, ট্রে সবসময় জিরো রাখতে হবে। আর হলো ক্যাল 10 শেষ। এখন আমাকে ক্যাল 7 যাইতে হবে। ক্যাল 7 গেলাম, যাওয়ার পরে দেখেন ক্যাল 7 পার্সেন্টেজ অর্থাৎ 150 কেজির 5% 7.5 কেজি হয়, সেটা আমি সেট করছি। এখানে 2E ইরোর অর্থাৎ প্ল্যাটফর্মে কিছু রাখা যাবে না এখানে। তারপরে আমরা এই ওয়েটটা আসলো, ওয়েটটা আসার পরে স্প্যান আসবে। স্প্যান আসার পর মানে স্থির, স্থির আসার পরে আমাকে ওয়েট দিতে হবে। তো ওয়েট দিচ্ছি আমি 7.5 কেজি। আমি ওয়েট দিলাম, দেওয়ার পরে আমাকে একটু অপেক্ষা করে দেখতে হবে। দেওয়ার পরে আমাকে ইন্টার চাপ দিতে হবে। এই ইন্টার চাপ দিলাম, ও অটোমেটিকলি লোড নিয়ে নেবে। ক্যাল 7 চলে আসলে আপনারা মনে করবেন যে ক্যালিব্রেশন ওকে হয়েছে। হ্যাঁ, ক্যাল 7 আসছে, ক্যালিব্রেশন ওকে। এবার আমি কি করব, স্কেলটিকে অফ করে দিব। অফ করলাম, আমি এই নামালাম। নামানোর পরে আবার স্কেলটিকে চালু করতে হবে। চালু করলাম, চালু করে পাওয়ার সুইচ অন করলাম। অন করে দেখি আমার ক্যালিব্রেশনটা ঠিক হয়েছে কি না। তো হ্যাঁ, আমি 5 কেজি আছে, 6 কেজি, এই 7.5 কেজি দিলাম। দেখেন 7.5 কেজি এখানে আছে, 7.5 কেজি শো করছে, অর্থাৎ ক্যালিব্রেশন ওকে। আপনারা এই ভিডিওর মাধ্যমে এই CAS মডেলের যে কোনো স্কেল আপনারা ক্যালিব্রেশন করতে পারবেন এই ভিডিও দেখে। ধন্যবাদ।